ইসলামের আছে এক সমৃদ্ধ অতীত যখন গোটা ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল তখনও পৃথিবীকে জ্ঞানের আভায় আলোকিত করেছে ইসলামী স্বর্ণযুগ গড়ে উঠেছে জ্ঞান চর্চার কেন্দ্র বাইতুল হিকমা এখানেই চর্চা হয়েছে জ্ঞান বিজ্ঞানের নানান শাস্ত্র ইসলামের ইতিহাস সিরিজের আজকের দশম পর্বে আমরা জানব ইসলামী স্বর্ণযুগ ও বাইতুল হিকমা সম্পর্কে মহান আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা জিব্রাইল আলাইহ ইসাল্লাম প্রথম পড়ার ঐশী আদেশ নিয়ে আগমন করেন রাসুল সোল্লু আলি কাছে সেই থেকে পৃথিবীবাসীর কাছে জ্ঞান আহরণের আহ্বান ছড়িয়ে পড়তে থাকে মুসলিমদের মাধ্যমে এভাবেই অন্ধকার যুগের নাকপাশ ছিঁড়ে পৃথিবীবাসী জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা অর্জন করে আজকের আধুনিক বিজ্ঞানের উন্নতির পেছনেও মুসলিম মনীষীদের অবদান দিনের আলোর মতো স্পষ্ট ইসলামী খেলাফতকালে রাষ্ট্রীয়ভাবে জ্ঞান চর্চাকে সর্বোচ্চ উৎসাহ দেওয়া হয়েছে গড়ে উঠেছে বিভিন্ন জ্ঞান চর্চা কেন্দ্র নবম শতকে সিরিয়ার বাগদাদে প্রতিষ্ঠিত বাইতুল হিকমা তাদের মধ্যে অন্যতম এ সময়কালে মুসলিমদের স্বর্ণযুগ চলছিল এ যুগেই মুসলিমদের হাত ধরে সাংস্কৃতিক অর্থনৈতিক এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার সর্বোচ্চ সমৃদ্ধি ঘটে পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জনের উপর গুরুত্ব তুলে ধরা হয়েছে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে মুসলিম বিজ্ঞানী এবং গবেষকরা জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখায় অনুসন্ধান চালিয়েছিলেন বলা হয় সত্যিকারের বৈশ্বিক সভ্যতা মুসলিমরাই প্রথম তৈরি করেছিলেন যা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের বহু প্রান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানী এবং বিজ্ঞ মানুষদের মিলন ঘটাতে পেরেছিল ইসলামী স্বর্ণযুগের ব্যপ্তিকাল নিয়ে নানান মতভেদ থাকলেও বেশিরভাগ ইতিহাসবিদের মতে অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ছিল মুসলিমদের স্বর্ণযুগ যার শুরু ধরা হয় মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলামী শক্তির উত্থানের সময় থেকে আর বারোশো সালে হিংস্র মঙ্গলদের দ্বারা জ্ঞানের শহর বাগদাদ অবরোধের সময়কে শেষ ধরা হয় ইসলামী স্বর্ণযুগে বৈজ্ঞানিক অর্থনৈতিক রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক অগ্রগতিতে মুসলিমরা ছিল অপ্রতিদ্বন্দ্বী সে সময় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী এক বিজ্ঞ শ্রেণী গড়ে উঠেছিল যারা হাকিম বলে পরিচিত ছিলেন সে যুগে মুসলিম পণ্ডিতরা একজন বহু বিষয়ে অভিজ্ঞ এবং বিদ্যান ছিলেন তৎকালীন সময়ে কবি সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী প্রকৌশলী পণ্ডিত চিত্রকর দার্শনিক ভূতত্ত্ববিদ বণিক পর্যটকরা তাদের মেধা দক্ষতা এবং যোগ্যতার দ্বারা চিকিৎসা শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্য কৃষি অর্থনীতি আইনশাস্ত্র সাহিত্য দর্শন বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অবদান রেখে ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখে গেছেন যা পরবর্তীতে মানব সভ্যতার অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখে যেমন বীজগণিতের জনক হলেন মুসা আল খাওয়ারিজমি বিজ্ঞানের জনক ইবনে হাইসাম সার্জারি এবং নিউরো সার্জারির পথপ্রদর্শক আল জাহরাবি মহাকাশ বিষয়ে পাণ্ডিত্য রাখেন নাসির উদ্দিন তোষী এছাড়াও আধুনিক বিজ্ঞানের মূল মূল শাখার উদ্ভব এবং উন্নতি সাধনে আরও অনেক মুসলিম জ্ঞানতাত্ত্বিকরা অবদান রাখেন মোট কথা এটাই বাস্তব যে মুসলিম বুদ্ধিজীবী এবং গবেষকদের দ্বারা নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের শাখা উদ্ভাবিত না হলে বর্তমান আধুনিক পৃথিবীর জন্মই হতো না ইসলামী স্বর্ণযুগের অন্যতম বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র ছিল বাগদাদের বাইতুল হিকমা বা হাউজ অফ উইজডম আব্বাসীয় খিলাফতের সময় খলিফা হারুনুর রশিদ সাতশো ছিয়াশি থেকে আটশো নয় খ্রিস্টকালে ইরাকের বাগদাদে এই জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে তোলেন তখনকার সময় পৃথিবীর সবচেয়ে বড় এই গ্রন্থাগার অনুবাদ কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভারত চীন মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমদের পাশাপাশি অমুসলিম জ্ঞানপিপাসুরাও জ্ঞান অর্জনের জন্য আসতেন এখানে মেসোপটেমীয় রোমান চীন ভারতীয় পার্সি মিশরীয় উত্তর আফ্রিকা গ্রিক এবং বাইজেন্টাইনীয় সভ্যতা সহ পৃথিবীর সকল অঞ্চলের প্রাচীন জ্ঞান সংরক্ষণ করে গবেষণা করার পাশাপাশি গবেষণালভ্য জ্ঞান শিক্ষাও দেওয়া হতো এজন্য প্রথমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান গ্রন্থ সংগ্রহ করে তারা তা আরবি ভাষায় অনুবাদ করতেন এরপর আরবি থেকে তুর্কি সিন্ধি ল্যাটিন ফার্সি হিব্রু ইত্যাদি নানান ভাষায় অনুবাদ করা হতো আটশো তেরো থেকে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদের পুত্র আল মামুনের শাসনামলের সময় এটি জ্ঞানচর্চার সর্বোচ্চ শিখরে পৌঁছায় খলিফা আলমামুনের আমলে গবেষণার জন্য মানমন্দির স্থাপিত হয় এ সময় গণিত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান আলকেমি প্রাণীবিদ্যা ভূগোল এবং মানচিত্রাঙ্কন বিদ্যাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চার জন্য বাইতুল হিকমা অপ্রতিদ্বন্দ্বী স্থান হয়ে ওঠে এমনকি নবম শতকের মধ্যভাগে বাইতুল হিকমাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থ তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞানের যথাযথ কদর করা হতো লোকমুখে কথিত আছে বাইতুল হিকমার জন্য কেউ ভিন্ন ভাষার উপকারী বই অনুবাদ করে নিয়ে আসলে তাকে পুরস্কার হিসেবে সেই বইয়ের ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া হতো ফাতেমীয় যুগে অর্থাৎ নয়শো নয় থেকে এগারোশো একাত্তর সাল পর্যন্ত মুসলিম বিশ্বের রাজধানী শহর বাগদাদ কায়রো ও কর্ণবাজা বিজ্ঞান দর্শন বাণিজ্য ও শিক্ষার বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে পরিণত হয় তখন মুসলিমরা তাদের অধিকৃত অঞ্চলের বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন এমনও নজির আছে যে শক্তিশালী ইসলামী সাম্রাজ্য বই বিনিময় চুক্তির মাধ্যমে অমুসলিম শাসিত অনেক অঞ্চলকে যুদ্ধ থেকে মুক্তি দিয়েছে হজের সময় আরবে সারা বিশ্বের মুসলিমদের মিলন মেলা হতো সেখানেও তারা বৈশ্বিকভাবে নিজস্ব চিন্তা এবং আঞ্চলিক জ্ঞান আদান প্রদান করতেন আবার আরব বণিকরা পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যবসার কাজে গিয়ে প্রযুক্তিগত জ্ঞানও সংগ্রহ করে নিয়ে আসতেন এভাবে জ্ঞানের জন্য তৃষ্ণার্ত মুসলিমদের হাত ধরেই জ্ঞান বিজ্ঞানের সকল শাখার উন্নতি ঘটে ইসলামী স্বর্ণযুগের জ্ঞান চর্চা কেন্দ্র বাইতুল হিকমায় গবেষক হিসেবে তিনজন আপন ভাই নিয়োজিত ছিলেন আবিষ্কারের ইতিহাসে তারা তিনজন খুবই বিখ্যাত তাদেরকে একত্রে বলা হতো বনু মুসা বর্তমান রোবটিক সায়েন্সের জনক বলা হয় তাদেরকে মুসলিমদের নেতৃত্বে বাগদাদ কেন্দ্রিক জ্ঞান বিজ্ঞান তরতর করে অগ্রসর হচ্ছিল কিন্তু মঙ্গলদের অনাকাঙ্ক্ষিত আক্রমণে ধ্বংস হয় ইসলামী জ্ঞানের শহর বাগদাদ এভাবেই জ্ঞান বিজ্ঞানে নেতৃত্বের আসন হাত ছাড়া হয় মুসলিমদের Allahu Ekber, Allahu Ekber Allahu Ekber, Allahu